শীঘ্ৰে ৰাজ্যৰ মহাবিদ্যালয়সমূহত আৰম্ভ হ'ব বিএড পাঠ্যক্ৰম নতুন শিক্ষানীতি অনুসৰি আৰম্ভ হ'ব ইন্টিগ্ৰেটেড বিএড পাঠ্যক্ৰম দ্বাদশ শ্ৰেণীৰ পিছতে বিএড পাঠ্যক্ৰমত কৰিব পাৰিব নামভৰ্তি এই ঘোষণা শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰনুজ পেগুৰ 5 ছেপ্টেম্বৰৰ ভিতৰত আৰম্ভ হ'ব নতুন ই পৰ্টেল মেট্ৰিকত অসন্তুষ্ট পৰীক্ষাৰ্থীয়ে দিব পাৰিব পৰীক্ষা বিশেষ পৰীক্ষাৰ বাবে কৰিব অনলাইন আবেদনো পাৰিব আৰু নিযুক্তিৰ ক্ষেত্ৰতো অনুষ্ঠিত হ'ব বিশেষ পৰীক্ষা রাজ্য সরকারক পরীক্ষা পতার অনুমতি দিছে সর্বোচ্চ ন্যায়ালয়ে পুরনি বিদ্যালয় গড় দিয়া হব আদর্শ বিদ্যালয় রূপে প্রত্যেক বিধায়কে গড় দিব এখনক আদর্শ বিদ্যালয় আদর্শ বিদ্যালয়ের সূচী মুখ্যমন্ত্রীক জানালে আবন্টন দিব পুঁজি আইডল কেলেঙ্কারিত জড়িত সকলক রখা হয়েছে এটা নিরীক্ষণত সেই কথাও উল্লেখ করেছে আর বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নললে হস্তক্ষেপ করব সরকারে দোষীর বিরুদ্ধে লওয়া হব কঠোর ব্যবস্থা এয়া শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুর মন্তব্য আমি আপনাদের ধারাবাহিকভাবে এইখানে মন্তব্যের কথা উল্লেখ করছো 5 সেপ্টেম্বরের ভিতর নতুন ই পোর্টেল আরম্ভ হব বলেও কেছে আর যখন হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার অসন্তুষ্ট পরীক্ষার্থী আছে তেওঁলোকে পরীক্ষা দিব পারিব এই ই পোর্টেলর জড়িয়ে বিশেষ পরীক্ষার বাবে করিব পারিব অনলাইন আবেদন এই মুহূর্তের অনেক ব্রেকিং নিউজ গুয়াহাটীত পুনের ভয়ঙ্কর ভূমিস্খলন পাহাড়ের মাটি খহি এজন শ্রমিকর মৃত্যু হয়েছে বরবারীর মিলন নগরত ভূমিস্খলনের ঘটনা ভূমিস্খলনত নিহত হাবেজ আলী নামের শ্রমিকজন মৃত হাবেজর ঘর হাতগাঁও নোয়াপাড়াত স্থানীয় রাইজে উদ্ধার করে শ্রমিকজনের মৃতদেহ পাহাড়ের মাটি কাটি থাকার সময়তে এই অঘটন সংঘটিত হয় সঞ্জীব সিনহা নামের লোকজনের ঘরত কাম করে থাকার সময়তে এই অঘটনটি সংঘটিত হয় গুয়াহাটীত পুনের ভয়ঙ্কর ভূমিস্খলনের খবর আমি জানাইছো পাহাড়ের মাটি খহি এজন শ্রমিকর মৃত্যু হয়েছে বরবারীর মিলন নগরত এই ভূমিস্খলনের ঘটনা এই ভূমিস্খলনত নিহত হয়েছে হাবেজ আলী নামের শ্রমিকজন মৃত হাবেজর ঘর হাতগাঁও নোয়াপাড়াত স্থানীয় রাইজে উদ্ধার করেছে শ্রমিকজনের মৃতদেহ পাহাড়ের মাটি কাটি থাকার সময়তে এই অঘটন সংঘটিত হয় সঞ্জীব সিনহা নামের লোকজনের ঘরত কাম করে থাকার সময়তে এই অঘটন এই মাটি খান্দি গাছ পরিছে হিয়াতো কই আছে যে মাটি খান্দা নাই মাটি খুন্দা বিলাক চিহ্ন আছে আপনাদের চাইছে না বিল্ডিং তো মাটি বিচাই দিছে হিবিলাক চাইছে না তালে হি মিছা কথা কইছে যে পেশাব করবা গেছে নয় পেশাব করবাই গেছে পেশাব করে যদি গেছে তালে মানুষজনই পরি দুই ঘন্টা গাছের তলত আছিল পিছত আমার বাউন্ডারির পর মানুষ আহি মাটি জেনে যেতিয়া হাতে দি হুলাইছে তেতিয়া মানুষজনই হাত লারি আছিল চাইছা যদি আগতে চেষ্টা করলো হয় মালিকে আমার মানুষজনই বাঁচি গেলে এতিয়া দুই ঘন্টা ইমান ডাঙর গাছ দুই ঘন্টা কোনে মানুষ বাঁচি থাকবে পারে এই হেলা কইছে মালিকে মালিকে ধরবা লাগবো দিবা লাগবো আমার উচিত যেখিনি বিচার আপনার লোকে সেখানি করবাই লাগবো